আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে পহেলা ফাল্গুন উপলক্ষে কিন্তু একদম ভিড় রাস্তায়। আমরা কিন্তু টিএসসি থেকে ফিরছি, এমন সময় কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন বসন্তের আবাস কিন্তু বেলা শেষেও কিন্তু কাটেনি, এখনও কিন্তু অনেক মানুষ টিএসসিতে আসছে বসন্ত উদযাপন করার জন্য। দেখাচ্ছি আপনাদেরকে ফাল্গুন উপলক্ষে এমনি সময় কিন্তু এই জায়গা একদম খোলামেলায় থাকে, কিন্তু যেহেতু আজকে পহেলা ফাল্গুন আর কালকে বিশ্ব ভালোবাসা দিবস, এই উপলক্ষে কিন্তু চাপটা অনেক অংশে বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো দেখাচ্ছি পুরো রাস্তা কিন্তু জ্যাম। আমি কিন্তু এসে মনে হয় রিক্সা দিয়ে এসেছি, 15 মিনিটের মতো ছিলাম জাস্ট একটা ফুটেজ নেওয়ার জন্য। তো ফুটেজ নেওয়া শেষ, কিন্তু এখন যেতে হলে প্রায় আমার মনে হচ্ছে 1 ঘন্টার মতো এখানেই বসে থাকতে হবে, এমন একটা অবস্থা। কিন্তু আপনাদের সাথে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আপুরা কত সুন্দর করে সেজেছে ফুল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে যে বাচ্চাদের গালের ভিতরে কিন্তু নকশা এঁকে দিচ্ছে আপুরা, আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু। ফাল্গুনকে কেন্দ্র করে কিন্তু এরকম একটা চাঞ্চল্য এই এলাকায়। কালকে ভালোবাসা দিবসে এরকম চাপ থাকবে, তো চেয়েছিলাম কালকে আসবো, কিন্তু আজকে যে অবস্থা দেখছি কালকে আসার স্বাদ অনেকটা অনেক অংশে মিটেই গেছে বলা যায়। কালকে হয়তো এর চেয়েও বেশি ভিড় থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল বাণিজ্য কিন্তু এখনো চলছে, এখনো অনেকে কিন্তু প্রিয় মানুষের জন্য বাসায় ফেরার সময় কিন্তু ফুল নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তিল ধরনের ঠাই নাই, সবদিকে কেবল মানুষ আর মানুষ। এখনকার মতো বিদায় নিচ্ছি টিএসসি থেকে।